হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিরাপত্তা প্রাচীর ভেঙে রায়দা পরিবহনের একটি বাস ঢুকে যায়। এতে মাইদুল ইসলাম সিদ্দিকী নামে এক সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ প্রকৌশলী নিহত হন। পুলিশ জানায়, শুক্রবার সকাল 10টার দিকে রায়দা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাইদুল ইসলাম। মোটরসাইকেলটিকে বাসটি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।